নরমালি ইউটিউব ভিডিও প্রমোট করতে গেলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয়। গুগল অ্যাডওয়ার্ড দিয়ে ইউটিউব ভিডিও প্রমোট করা যায়, ইউটিউব চ্যানেল প্রমোট করা যায়। সেখানে আপনি যত টাকা খরচ করবেন আপনার ভিডিওতে তত ভিউস আসবে, তত সাবস্ক্রাইবার আসবে, এটা আমরা সবাই জানি। বাট আজকের এই ভিডিওতে আমি ফ্রিতে কীভাবে আপনি প্রমোশন করাবেন, কোনো রকম টাকা পয়সা ছাড়াই আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার ইউটিউব ভিডিও কীভাবে প্রমোশন করাবেন, আমি যে পদ্ধতিগুলো বলবো জাস্ট আপনি 2 মিনিট শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু কার্যকর। আমি বলবো না যে 100% কার্যকর হবে, যেরকম আপনি টাকা দিয়ে প্রমোট করলে যেরকম হবে, আপনি টাকা ছাড়া 100% ওই রকমই হবে, এরকম আমি বলবো না। তবে আপনার 60-70% থেকেও উপরে আপনার চ্যানেল কিংবা ভিডিও প্রমোশন হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি জাস্ট 2 মিনিট শুনুন, তারপরে জাস্ট 4টা পদ্ধতি আমি বলবো, 4টা অভিনব পদ্ধতি আমি বলবো, যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনার ইউটিউব ভিডিও কিংবা আপনার ইউটিউব চ্যানেল প্রমোট হবে। ফার্স্ট হচ্ছে কিছু বিষয়ের উপর আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার চ্যানেলে একটা নির্দিষ্ট নিশ থাকতে হবে, অর্থাৎ একটা ক্যাটাগরি থাকতে হবে। আপনি যদি টেক ভিডিও আপলোড করেন, টেক ভিডিও আপলোড করতে হবে, কুকিং ভিডিও আপলোড করলে কুকিং ভিডিও, আবার জয়া খিচুড়ি ভিডিও আপলোড করলে কিন্তু এই ট্রিক্স কাজে লাগবে না, ঠিক আছে? ওকে, এটা তো প্রথম সত্য। আর দ্বিতীয় সত্য হচ্ছে আপনার চ্যানেলে মিনিমাম 10টা ভিডিও অন্তত থাকা লাগবে। একেবারে ভিডিও নেই চ্যানেলে তখন আপনি এইভাবে প্রমোট করতে পারবেন না। ওকে, এই দুইটাই রিকোয়ারমেন্ট থাকলে তারপরে নেক্সট স্টেপে যাচ্ছি যে কীভাবে আপনার চ্যানেল ফ্রিতে প্রমোশন করবেন। ফার্স্ট হচ্ছে কমেন্টের মাধ্যমে। আপনি অন্য ভিডিওতে কমেন্ট করতে পারেন, কিন্তু এটা বলার সাথে সাথে অনেকে চিন্তা করবেন যে অন্য ভিডিওতে সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়ে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম অন্য ভিডিওতে, কিংবা আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, আমার চ্যানেল আপনাকে দাওয়াত থাকলো, এইগুলো কমেন্ট করতে হবে না। এইগুলো কমেন্ট করলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। যারা এই ধরনের কমেন্ট করেন তাদের কি সাবস্ক্রাইবার বাড়ে? আপনারা দেখছেন যে এইভাবে কমেন্ট করলে সাবস্ক্রাইবার বাড়ে কিনা? কোনোভাবেই বাড়ে না। কিন্তু এখানে কিছু বিষয় আছে যেটা আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে। আর আপনি যদি ওইরকম সাবস্ক্রাইব মাই চ্যানেল কিংবা আমার চ্যানেল থেকে ঘুরে আসুন এইভাবে যদি আপনি কমেন্ট করেন, আপনার কমেন্টগুলো স্প্যামের ভিতরে চলে যায়, সেই কমেন্টগুলো সবাই দেখে না, সো করে কোনো লাভ নেই। ট্রিক্সটা হচ্ছে, প্রথমে হচ্ছে আপনি দেখবেন যে আপনার ক্যাটাগরির কোন কোন চ্যানেল আছে, ঠিক আছে? আপনি সাপোজ কুকিং ভিডিও আপলোড করেন কিংবা টেক ভিডিও আপলোড করেন, তো টেক চ্যানেল কোনগুলো আছে সেগুলো আপনি প্রথমে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে বড় বড় চ্যানেল কিন্তু, ঠিক আছে, যেখানে ভালো একটা এঙ্গেজমেন্ট আছে, খুঁজে বের করার পরে তারা যখন ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাকে কমেন্ট করতে হবে। কী কমেন্ট করতে হবে একটু পরে বলছি। ভিডিও আপলোডের বেশি পরে কমেন্ট করলে কিন্তু আপনার কমেন্টের আর বেশি একটা থাকবে না, কারণ হচ্ছে প্রথম দিকে কিন্তু অনেকে কমেন্ট করে, পরে আস্তে আস্তে কমেন্টের কমে যায়, আপনার কমেন্ট পড়ার মানুষও কমে যাবে। সো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি টেক ভিডিও আপলোড করলে টেক চ্যানেলগুলোকে টার্গেট করবেন, আপনি কুকিং ভিডিও আপলোড করলে কুকিং ভিডিও চ্যানেলকে টার্গেট করবেন, আপনি যদি মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন তাহলে মিউজিক চ্যানেলগুলোকে টার্গেট করবেন। টার্গেট করার পরে সেই সব ভিডিওতে যে আপনার অ্যাচিভমেন্টগুলো বলবেন, যেমন হচ্ছে সাপোজ আমি টেক চ্যানেল এখানে হচ্ছে ইউটিউবে টিপস ট্রিক্স দিয়ে থাকি, তো আমি একটা ভিডিও আপলোড করলাম যে কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় কিংবা কীভাবে ভিউজ বাড়ানো যায়, তো যে ভিডিওতে আমি আলোচনা করবো যে কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, আপনি সেই ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন যে ভাই আমার সাবস্ক্রাইবার 1000 কিংবা 2000 বাড়ছে। এরকম ধরনের যদি আপনি কমেন্ট করেন তখন কিন্তু মানুষজন আপনার কমেন্টের উপর অ্যাট্যাক হয় যে এই ভাই কীভাবে বাড়ালো, দেখি চ্যানেলে যেয়ে দেখি আসলে কি চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে কিনা। অবশ্যই বলবো যে আপনারা আবার সাবস্ক্রাইবার বাড়িনি, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তবু আপনি কমেন্ট করে দিলেন, এরকম করবেন না। যেটুকু পাবেন সেটুকু আপনি কমেন্টে লিখবেন যে ভাই হ্যাঁ এইটুকু উপকার হয়েছে আমার কিংবা এরকম কিছু হয়েছে, এগুলো আপনারা লিখবেন, পজিটিভ সাইডগুলো যে আপনার চ্যানেলে এই হয়েছে। এগুলো করলে কী হবে, এই ধরনের কমেন্ট করলে কী হবে যে আপনার কমেন্টগুলো স্প্যামের ভিতরেও যাবে না, এগুলো স্প্যামিং না, এগুলো ভালো কমেন্ট। 2 নম্বর হচ্ছে আপনার কমেন্টগুলো সবাই ফলো করবে, আর যখনই আপনার চ্যানেলটা সব থেকে বেশি ফলো হবে, বেশি লাইক হবে, তখন আপনার ওই কমেন্টটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা ভিডিওতে যে ভালো ভালো কমেন্ট করবেন যে আমি এইটা পেয়েছি, আমি ওইটা পেয়েছি, দেখবেন আপনিও যখন কমেন্ট পড়তে যান তখন যদি এরকম কেউ কমেন্ট করে যে আমি এটা পেয়েছি, আমি এখান থেকে অনেক বেশি সাবস্ক্রাইব পেয়েছি, এই ট্রিক্সটা ফলো করে সাবস্ক্রাইব পেয়েছি, তখন কিন্তু মানুষজন আপনার চ্যানেলে যাবে। এটা আবার বলার দরকার নেই যে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, তারা নিজেরাই আপনার চ্যানেল থেকে ঘুরে আসবে। এটা তো গেল প্রথম ট্রিক্স। এবার দ্বিতীয় ট্রিক্স হচ্ছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়, সেখানে আপনিও প্রশ্ন করতে পারবেন আবার আপনিও উত্তরও দিতে পারবেন, যেমন কোরা আছে কিংবা আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে প্রশ্ন উত্তর হয়। তো সেইখানে যাবেন, সেখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, সাপোজ আপনি কোরাতে যেয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, কোরা অনেক ভালো, ওখানে অডিয়েন্স অনেক বেশি, এঙ্গেজমেন্টও অনেক বেশি। তো সেখানে যেয়ে ফার্স্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন কোরাতে, অ্যাকাউন্ট খোলার পরে সেখানে আপনি সার্চ দিবেন আপনার নিচের উপরে, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন সেই ক্যাটাগরির প্রশ্ন কারা করছে, এখানে সার্চ দেওয়া যায়। কোরাতে যেয়ে আপনি সার্চ দিবেন, আপনি যদি টেকনিক্যাল ভিডিও আপলোড করেন, টেক ভিডিও আপলোড করেন তাহলে টেকনোলজি দিয়ে সার্চ দিতে পারেন, সেখানে দেখতে পারেন, কিংবা আপনি কুকিং ভিডিও, গেমিং ভিডিও, সব ধরনের প্রশ্ন ওইখানে করা হয়।
তো ফার্স্ট আপনারা নিচের আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সেই টাইপের প্রশ্ন সার্চ করে বের করবেন বের করার পর আপনি ওইখানে অ্যানসার দিবেন প্রফেশনালি নরমালি হ্যাঁ না অ্যানসার দিবেন না খুব ভালো করে অ্যানসার দিবেন যে এটা এই হয় বিশ্লেষণ করে বলবেন এবং সেইখানে আপনার ইউটিউব চ্যানেলের নামও আপনি মেনশন করে দিতে পারেন লিংক দেওয়ার দরকার নেই বেশি লিংক দিলে সমস্যা এক দুইটা লিংক দিলে বেশি একটা সমস্যা হয় না বাট আপনি যখন বেশি লিংক দেবেন তখন আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে কিংবা পুরো মানে কমেন্টটাই ডিলিট করে দিতে পারে সো এখানে লিংক দেওয়ার দরকার নেই আপনার চ্যানেলটা মেনশন করতে পারেন অ্যান্সার দিয়ে আপনার চ্যানেলটা মেনশন করতে পারেন এবং ওইটা কপি পেস্ট করে আপনি অন্যান্য যেসব সেম প্রশ্ন আছে সব জায়গায় আপনি মেরে দিতে পারেন এবং সেখানে এঙ্গেজমেন্ট অনেক বেশি হয় ওইখানে কিন্তু অনেক মানুষ দেখে ওই পোস্টগুলো প্রশ্ন এবং অ্যান্সারের পোস্টগুলো কিন্তু অনেক মানুষ দেখে এবং সেখান থেকে আপনার অনেক অডিয়েন্স চলে আসবে এটা হচ্ছে সেকেন্ড ট্রিক্স থার্ড ট্রিক্স হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও ভাইরাল হয় সাপোজ আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল কোনোভাবে কিন্তু ওই একটা ভিডিও ভাইরাল হচ্ছে অন্যান্য ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না অন্যান্য ভিডিওগুলোতে এরকম ভিউজ আসতেছে না বাট একটা ভিডিওতে খুব ভালো ভিউজ আসতেছে আপনারা কী করবেন ওই ভিডিওতে যাবেন ওই ভিডিও এডিট অপশানে যাবেন যাওয়ার পরে ওইখানে এন্ডি স্ক্রিনে ওই ক্যাটাগরির যে ভিডিওগুলো আপনার চ্যানেলে আছে সেগুলো বারবার চেঞ্জ করতে থাকবেন ঠিক আছে পাঁচ দিন আপনি ওইখানে একটা ভিডিও আপনার ওই ক্যাটাগরির আরেকটা ভিডিও আপনি এন্ডি স্ক্রিনে দিয়ে দিলেন পাঁচ দিন পরে আপনি ওটা চেঞ্জ করে আরেকটা ভিডিও দিয়ে দিলেন এটা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই আপনি এন্ডি স্ক্রিনে এটা চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না তো এইভাবে যদি আপনি করেন তাহলে অন্যান্য ভিডিওগুলোতেও অডিয়েন্স চলে আসবে এবং অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে সেখান থেকে আপনার ভিউজ তো আসবেই সাবস্ক্রাইবারও হবে এবং লাস্ট ট্রিক্স হচ্ছে আপনারা কলাব করতে পারেন কলাবরেশন করতে পারেন অন্যান্য টেক চ্যানেলের সাথে আপনি কলাবরেট করতে পারেন যদি আপনি টেক চ্যানেলে থাকেন যে যে চ্যানেলে আছেন অন্যান্য চ্যানেলে কলাব করতে পারেন এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সাবস্ক্রাইবার বেজ অনুযায়ী সাপোজ আপনার 1000 সাবস্ক্রাইবার আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলের সাথে তার কলাব করতে পারবেন না আপনি দেখবেন যে আপনার পাশাপাশি কারা আছে আপনার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে তাহলে 10, 11, 12 কিংবা 9, 8 এদেরকে টার্গেট করবেন বেশি বড় করলে সেখানে আসলে তারা করতে চায় না আর তার পিছনে যথেষ্ট কারণ আছে এটা লিগ্যাল এটা স্বাভাবিক ঠিক আছে আপনার থেকে অনেক বড় চ্যানেল কখনো আপনার সাথে কলাব করবে না হ্যাঁ যদি খুব ভালো সম্পর্ক থাকে তাহলে অবশ্যই করবে তো আপনারা এইভাবে খুঁজে বের করবেন কোনো সমস্যা নেই 10,000 সাবস্ক্রাইবার থাকলে আপনি 10,000 সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলকেই খুঁজে বের করবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে মেইল করে বলবেন যে ভাই আমরা একসাথে কলাব করতে পারি তাতে আমার অডিয়েন্সগুলো আপনার কাছেও যেতে পারে আপনার যে অডিয়েন্সগুলো আছে সেগুলো আমার কাছে আসতে পারে তো এই যে চারটা অভিনব পদ্ধতি আমি বললাম আপনারা এখন বলুন যে আসলে এগুলো কতটুকু কার্যকর বাস্তব জীবনে আপনারা এগুলো অ্যাপ্লাই করলে কতটুকু কার্যকর হবে আমি সব কিছু প্র্যাকটিক্যালি আপনাদেরকে লিগাল ওয়েগুলোই বলি আমি যদি ইলিগাল কোনো ওয়েবসাইটের কথা বলতাম অনেক ওয়েবসাইটে সাবস্ক্রাইবার বিক্রি করে সেখানে গেলে আপনারা সাবস্ক্রাইবার পাবেন এগুলো কিন্তু অনেক সমস্যা ওয়েবসাইটগুলো আমি সেগুলো নিয়ে অলরেডি ভিডিও তৈরি করছি যে এই ওয়েবসাইটগুলো কীভাবে এত কম টাকায় সাবস্ক্রাইবার দিয়ে থাকে আমি এন্ডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ক্ষতিকারক এই ভিডিওটা আপনারা দেখুন এন্ডি স্ক্রিনে তাহলে বুঝতে পারবেন তো যাই হোক আজকে ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না যদি একটু উপকার এসে থাকে আর চ্যানেলে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয় আজকে এতটুকুই আল্লাহ হাফেজ